ইস ভাল লাগে না যদি কোনো সুপার হিউম্যান পাওয়ার পাইতাম তুমি যদি কোনো ব্যক্তির পুরো নাম এই বইতে লেখো তাহলে তার মৃত্যু 5 সেকেন্ডের মধ্যেই হবে বাঁচাও 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 আমি সাধারণ শাকিল আমার সামনে দাঁড়ানোর মতন কারোর ক্ষমতা নেই আচ্ছা ওর তো পুরো নাম জেনেই গেলাম এবার একটু চেক করে দেখি কিরে 5 সেকেন্ড তো হয়ে গেল এখন তো কিছুই হয় না তাহলে মানে এটা ভুয়া তার মানে তুই বলতে চাচ্ছিস এই ডেথ নোটবুকে যারই নাম লিখবি পুরো নাম সেই মরে যাবে হ্যাঁ তাহলে আমার নাম লিখে দেখা না না এসব নিয়ে ফাজলামো করার চেষ্টা যদি কিছু হয়ে যায় না তুই দেখ দেখি কিছু হয় নাকি তোর পুরো নাম হচ্ছে রাহাত শেখ এইবার দেখ তোর কি হয় বললাম না আমার কিছুই হবে না এটা তুই কি করলি তোর জন্য আর একটা বন্ধুরে হারাইলাম এরা তুই ঠিক করলে নাই বইটি নষ্ট করে দে না এটা আমি নষ্ট করতে পারবো না আচ্ছা তোর সাথে ঠান্ডা মাথায় কিছু কথা বল জায়গা ঠান্ডা মাথায় কিছু কথা বল দেখ এই বই যদি তোর কাছে থাকে এই বইয়ের যে পাওয়ার তুই এই পাওয়ারের অপব্যবহার করবি কাজটা কিন্তু ভালো হচ্ছে না মানুষজন মারা যাচ্ছে তুই এই বই নষ্ট করে দে না আমি এটা কিছুতেই করতে পারবো কেন আমি এখন এই পৃথিবীর কিং আমি এই এলাকার ক্ষমতা অধিকার তোর জায়গা কি প্রশাসক চল বসা চল তুমি আমার বড় ভাই ছিল ভালো কথা কিন্তু এখন আমার সাথে এভাবে কথা বলতে আসবে না ছেলে পাগল বসা চল অনেক কাজ আছে যা পড়তে বসবি যা বেশি কথা বললে কিন্তু খারাপ হয়ে যাবে এটা তুই কি করলি নিজের বড় ভাইরে মেরে ফেললি আমার সাথে বিয়া দেবে যে দেখাতে আসবে তারই এরকমই হবে হে খোদা ওর হাত থেকে সবাইকে রক্ষা করো প্লিজ তুমি যদি কোনো মৃত ব্যক্তির পুরো নাম এই বইয়ে লেখো তাহলে 5 সেকেন্ডের মধ্যে তার জীবন ফিরে আসবে এখন আমি যার নাম লিখবো মরা মানুষ সাজা হয়ে যাবে দেখ এসব মরা বাসার খেলা আমরা অফ করে দিই এই বই দুইটা নষ্ট করে দেই তাহলে আর কোনো সমস্যা থাকবে না না এটা কখনোই সম্ভব না আর তুই যদি বেশি বুঝিস আমি কিন্তু তোর নামে এখানে লিখে দেবো কেন তুই আমার নাম লিখবি আমি তোর বন্ধু না বন্ধু টন্ধু কিছু বোঝে না ক্ষমতার অপব্যবহার করা ঠিক না কারণ সব ক্ষমতার উপরে একজন ক্ষমতাবান আছে তার কথা আমাদের স্মরণ রাখা উচিত